দলীয় হাইকমান্ডের সাথে কথা বলে পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় দেশে ফেরেন তিনি। দেখা যাক, আমি এখন কথা বলবো আমার নেতাদের সঙ্গে, আমার নেতার সঙ্গে, পার্টির অবস্থা, দেশের অবস্থা করে তারপরে আমি সুস্থ বোধ করি। অবশ্যই আমি সব কিছু জানবো, জেনে তারপরে আমি জানবো, আমি নিজেই বলবো আপনাদের। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।